আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কাতলা মাছ দিয়ে দুই কাতলা বানাবো এই জন্য কাতলা মাছটা ভেজে নিচ্ছি হলুদ লবণ আর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে কাতলা মাছটা ভেজে নিচ্ছি দুই কাতলা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা কিন্তু পোলাও দিয়েও খেতে কিন্তু অনেক মজা হয় মেহমান আসলে পোলাও দিয়ে এটা রান্না করা যেতে পারে তাই এটা শেয়ার করলাম আর আশা করছি ভালো লাগবে মাছটা ভাজা হয়ে গেছে আর একটু লাল করে ভেজে তুলে রাখবো মাছ ভাজা হয়ে গেছে এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তার মধ্যে একটা তেজপাতা দুই টুকরা দারচিনি আর একটা এলাচ দিয়ে দেব দিয়ে একটু সামান্য জিরা দিয়ে দেব ফোড়নটা দিয়ে দিলাম আর কি এতে ঘেরানটা খুব সুন্দর আসবে আর যেহেতু একটু শাহি শাহি ভাব দই কাতলা একটু আগে থেকে ফোড়নটা একটু এইভাবে দিলে ঘেরানটাও ভালো আসে খেতেও ভালো লাগে পেঁয়াজ বেটে দিয়েছি চারটা পেঁয়াজ বেটে ছোট ছোট আর কি অত বেশি না বড় না ছোট ছোটো চারটা পেঁয়াজ কেটে বেটে নিয়ে করে নিয়েছি ওটা দিয়ে দিলাম আর এটাকে ভালো করে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করার পর এখানে আদা রসুনটাও দিয়ে দেবো আর আদা রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে কষাতে হবে তা না হলে হয় কি মাছের মধ্যে গন্ধটা আদা রসুনের গন্ধটা থাকলে পেঁয়াজ বাটার গন্ধ থাকলে ভালো লাগবে না যেহেতু আগেই মাছ ভাজা হয়ে গেছে অতএব এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে আমি সব গুঁড়া মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো আর এটাকে খুব ভালো করে কষাচ্ছি আরও ভালো করে কষিয়ে নিয়েছি উপরে যখন তেল এসেছে তখন এই তো শুক মানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এতে মরিচের গুঁড়াটা অল্প দিলেও চলবে জিরে গুঁড়া হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে হালকা পানি দিয়ে ভালো করে কষাতে হবে কষিয়ে নিলে হয় কি মাংসটা মানে মাছটা যে মাছের গ্রেভিটা খুব ভালো আসে আর পেঁয়াজটা যদি বেটে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজেই রান্নাটাও হয়ে যায় কাঁচা থাকলে তো একদম ব্রেস্তার মতো করতে হয় এই জন্য এই দই কাতলার মধ্যে পেটে দিলেই ভালো হবে লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আমি আরও ভালো করে মানে কষিয়ে নিয়েছি যখন তেল উঠে এসেছে ওপরে তখন আমি এখানে দই দিয়ে দেবো ফ্যাটানো দই দিয়ে দেব আমার টক দইটা একটু বেশি টক ছিল আমি অল্প করে দিয়েছি কম টক থাকলে একটু বেশি করে দিলে হবে তো এটা ভালো করে ফেটিয়ে দইটা দিয়ে দিলাম এখানে দইটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নাহলে দইটা মিশে যাবে মিশবে না এই দুইটা দেওয়ার সঙ্গে সঙ্গে মশলাটা একদম সফট হয়ে আসবে দিয়ে দিলাম আমি কাতলা মাছ ভাজা কাতলা মাছগুলো আগে থেকে দিয়ে একটু ওর ভিতরে মশলাগুলো একটু ঢুকবে এই জন্য আমি একটু নাড়াচাড়া করব ভালো করে পানিটা দেওয়ার আগে ঝোলের পানি দেওয়ার আগেই আমি কাতলা মাছটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি পানি দিয়ে দেব ঝোলের পানি দিয়ে দেবো আর কি তো ঝোলের পানি হালকা গরম পানি দিয়ে দিয়েছি এক এক কাপের মতো ভালো করে দিয়ে একদম ঢাকনা দিয়ে রাখলেও চলে না রাখলেও চলবে এইভাবে আমি রান্না করে নেব তো ভালো করে একদম যখন ভিতরে মশলা ঢুকে যাবে একদম বোঝাই তো যায় যে রান্নাটা হয়ে গেছে উপরে তেল উঠে আসবে তখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব তার আগে একটু সামান্য চিনি দিয়ে দিলাম টক দুইটা যেহেতু টক মিষ্টি একটু হালকা দিলে ব্যালেন্সটা ভালো হবে আর খেতেও খুব ভালো লাগবে আর এটা একটা ইন্ডিয়ান রান্না এইভাবে ওরা রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে আমি এর আগেও রান্না করেছিলাম ভালোই লেগেছে তো এর মধ্যে একটু সামান্য ঘি দিলেও চলবে আমি দেই নিই উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলে আরও ভালো হয় তো আমি একটু দেখে নিলাম ঝাল লবণটা সব ঠিক আছে এই তো আমি নামিয়ে ফেলবো এটা হয়ে গেছে বেড়ে নিয়েছি আমি একদম পাটির মধ্যে উঠাই নিয়েছি এই যে এটা বিরিয়ানি পোলাও অথবা সাদা ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে খেতে কিন্তু ভীষণ মজা হয় দেখুন দেখতেও কিন্তু লোভনীয় হয়েছে তাই না আল্লাহ ফেজ সবাই খুব ভালো থাকবেন